আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। সকল প্রশংসাই মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম প্রবাহিত হোক তার বিশ্বস্ত রাসূলের প্রতি এবং শেষ পরিণতি মুত্তাকীগণের জন্য। এ মনোপুত আরামদায়ক জীবনের শেষে আগত সবচেয়ে কঠিন বেদনাদায়ক স্তর হচ্ছে মৃত্যু। মৃত্যুর তিক্ত স্বাদ যা প্রত্যেককেই গ্রহণ করবে। অতএব একটা প্রশ্ন হচ্ছে এটাই যে, কবর আজাব হয় কি আত্মার ওপরে না দেহের ওপরে? এ সম্পর্কে মতভেদ রয়েছে। কেউ বলেন শুধু আত্মার ওপরে, কেউ বলেন আত্মা ও দেহ উভয়ের ওপরেই। এ প্রসঙ্গে আত্মা বস্তুটি কি এরও আলোচনা হওয়া প্রয়োজন। আত্মা এক অদৃশ্য সূক্ষ্ম বস্তু হলেও এক অনস্বীকার্য সত্তা, তাই এর বিশ্লেষণও বড়ই কঠিন। মহান আল্লাহ বলেছেন, যখন আমি তাকে পরিপূর্ণরূপে বানিয়ে নেব এবং তার ভেতরে আমার রুহের মধ্য থেকে কিছুটা ফুৎকার করে দেব, তখন তোমরা তার সামনে সিজদারত হবে। এ আয়াত থেকে কথা বোঝা যায় যে মানুষের দেহে যে আত্মা ফুৎকারিত হয়েছিল তা আসলে আল্লাহর গুণাবলীর একটা সূক্ষ্ম আলোকচিত্র। আয়ু, জ্ঞান, শক্তি, ইচ্ছা ও ইখতিয়ার প্রভৃতি এবং অন্যান্য গুণাবলী মানুষের মধ্যে বিদ্যমান, যার সমষ্টির নাম আত্মা, তা স্রষ্টার গুণাবলীর একটা সূক্ষ্ম প্রতিবিম্ব বা আলোকচিত্র যা মানবদেহে নিক্ষিপ্ত বা ফুৎকারিত করা হয়েছে। আত্মার সঠিক বিশ্লেষণ যে আমাদের পক্ষে সম্ভব নয় তা বলাই বাহুল্য, কিন্তু আমরা শুধু এতটুকু উপলব্ধি করি যে আত্মা দেহকে সজীব ও সবল রাখে। তার অনুপস্থিতি মানুষকে নিশ্চল মৃতদেহে পরিণত করে। আত্মা এমন এক বস্তু যা কখনো দৃশ্য না হলেও সুস্পষ্ট অনুভব করা যায়। এ এমন এক রহস্যময় শক্তি যা মানবদেহের সঙ্গে সংযোজিত হবার সাথে সাথেই সে সজীব ও সক্রিয় হয়ে যায়। আসলে আত্মাই প্রকৃত মানুষ, দেহ সে মানুষের বাহন বা খোলস মাত্র। আত্মা সূক্ষ্ম অদৃশ্য বস্তু হলেও এর একটা আকৃতি আছে এবং সে আকৃতি অবিকল দেহেরই মতো। আত্মাই আসল, দেহটা নকল। আমি বলতে সে আত্মা মানুষকেই বোঝায়। দুঃখ, বেদনা, আনন্দ, সুখ সবই আমার আত্মার, দেহের নয়। মানুষ, আত্মা এবং দেহ দুটি পৃথক হলেও পরস্পর সম্পর্কযুক্ত। সুখ দুঃখ দেহের মধ্যে অনুভূত হয়, আবার অনেক সময় সুখ দুঃখ আনন্দ দেহ ছাড়াও হয়। দেহের সম্পর্ক বস্তু জগতের সাথে, আত্মার সম্পর্ক অনন্ত অদৃশ্য জগতের সাথে। কবরে অথবা পরজগতে আত্মার সুখ বা দুঃখ ভোগ করবে এটা ধারণা করা কঠিন নয়, কিন্তু সে জগতের সঠিক ধারণা আমাদের জ্ঞান বুদ্ধি ও কল্পনার অতীত, কিন্তু কিছুটা অনুমান করা যায় মাত্র। ঘুমের ঘোরে যে মানুষটির আত্মা দেহ পরিত্যাগ করে অন্য স্থানে বিচরণ করে, ভিন্ন দেশে, ভিন্ন সমাজে, জলে, স্থলে, অন্তরীক্ষে, তারও সুখ দুঃখের পূর্ণ অনুভূতি থাকে। তারও পরিপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট একটা অশরীরী দেহ থাকে। আবার সুখ দুঃখ বলতে তো আত্মারই, তাই দুঃস্বপ্নে কখনো দেহ পরিত্যাগকারী অদৃশ্য মানুষটি ব্যথা বেদনায় অধীর হয়ে অশ্রু বিসর্জন করে। জাগার পর দেখা যায় শয্যায় শায়িত দেহধারী ব্যক্তিটির অশ্রুতে গণ্ডদেশ সিক্ত হয়েছে, অথবা আত্মা মানুষটির অশ্রু বিসর্জন ও এর কারণ সংঘটিত হয়েছে হয়তোবা শত শত হাজার হাজার মাইল দূরবর্তী স্থানে। স্বপ্নে কঠোর পরিশ্রমের পর যে শান্তি অনুভূত হয় এর প্রতিক্রিয়া জাগার পর পর্যন্ত অবশিষ্ট থাকে। অদৃশ্য আত্মা মানুষটি হয়তো শয্যাস্থল থেকে দূরে, বহু দূরে কোথাও বাঘ ভালুক অথবা দুঃস্য তস্করের দ্বারা আক্রান্ত হয়ে প্রাণপণে চিৎকার করছে সাহায্যের জন্য। শায়িত দেহটি থেকেও সে চিৎকার ধ্বনি অনেক সময় শুনতে পাওয়া যায়। আর স্বপ্নে যে আত্মা মানুষটি অন্য স্থানে তার ক্রিয়াকর্ম সম্পাদন করে তার একটা দেহ থাকে, তার সুখ দুঃখ স্থূল দেহ বিশিষ্ট মানুষের সুখ দুঃখের অনুরূপী। যেহেতু স্বপ্নাবস্থায় অথবা জাগ্রত অবস্থায় সুখ দুঃখ আত্মারই, দেহের নয়, দেহের কোনো অংশকে ওষুধ প্রয়োগে অবশ করে দিয়ে আত্মার সাথে তার সম্পর্ক ছিন্ন করে সে অংশটিকে ছুটি দিয়ে কর্তন করুন, তাতে আত্মার কোনো অনুভূতি হবে না। বলা হয়েছে আত্মার সম্পর্ক অদৃশ্য জগতের সাথে। অদৃশ্য সূক্ষ্ম জগৎ সীমাহীন এবং স্থূল জগতের বাইরের এক জগৎ, তাই স্বপ্নে আলমে বর্জকে অবস্থানকারী মৃত ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়।
আত্মার অর্থ এ নয় যে মৃত ব্যক্তি বা আত্মা এই স্থূল জগতে প্রত্যাবর্তন করে। স্বপ্নকালীন সুখ দুঃখকে আমরা অলীক মনে করে ভুলে গিয়ে জাগার পর স্বপ্নকে অবাস্তব ও অসত্য মনে করা হয় তা ভেঙে যাবার পর। কিন্তু স্বপ্ন কোনোদিন না ভাঙলেই তা হবে বাস্তব ও সত্য। মৃত্যুর পর কবরে আত্মা মানুষটির সুখ দুঃখ হতে পারে অথবা আমাদের ধারণার বিপরীত কোনো পন্থায় নেকবন্দাগণের সুখ ও পাপাত্মাদের দুঃখ হবে। সুখ দুঃখ যখন আত্মারই দেহের নয় তখন মৃত্যুর পর সুখ দুঃখ না হবার কী কারণ হতে পারে? নিদ্রা ও স্বপ্নের উল্লেখ প্রসঙ্গে আরেকটা কথা মনে পড়ে যায়, তা হলো এই নিদ্রা বস্তুটি নিদ্রাকালে আত্মা কি দেহের সাথে জড়িত থাকে না দেহচ্যুত হয়, এ একটা প্রশ্ন। বিজ্ঞানী ও শরীরতত্ত্ববিদগণ কি বলবেন জানি না, কারণ তাদের কারবার তো বস্তু বা ম্যাটার নিয়ে, অদৃশ্য বিষয় নিয়ে নয়। অবশ্য অনেক অদৃশ্য বস্তু অণুবীক্ষণের সাহায্যে ধরা পড়ে, কিন্তু আত্মার মতো বস্তু কি কখনো অণুবীক্ষণে ধরা পড়েছে? আত্মা কেন, আত্মার যে অনুভূতি সুখ অথবা দুঃখ যন্ত্রণা তাও কি কোনো যন্ত্রে দৃশ্যমান হয় কখনো? তাই প্রশ্ন, নিদ্রাকালে আত্মা যায় কোথায় এবং কোথায় বিরাজ করে? মনোবিজ্ঞানীরা হয়তো বা কিছু বলবেন, কিন্তু সেও তো আন্দাজ অনুমানে, তার সত্যতার প্রমাণ কি? সত্য বলতে কি এক এক অতি দুর্বোধ্য ব্যাপার, সৃষ্টি রহস্যের এক উল্লেখ্য দিক সন্দেহ নেই। কোরআনে বলা হয়েছে আল্লাহ কবজ বা দেহচ্যুত করে নেন সেসব আত্মাকে তাদের মৃত্যুকালে এবং সেসব আত্মাকেও যাদের মৃত্যু ঘটেনি নিদ্রাকালে। এরপর সেসব আত্মাকে তিনি আটক রেখে দেন যাদের সম্পর্কে মৃত্যুর সিদ্ধান্ত করা হয়েছে এবং অবশিষ্ট আত্মাগুলোকে একটা নির্দিষ্ট কাল পর্যন্ত ফেরত পাঠিয়ে দেন। এতে চিন্তাশীল লোকদের জন্যে বহু নিদর্শন আছে। আল্লাহ আরও বলেন, তিনি রাতে তোমাদের রুহ কবজ করেন আর দিনের বেলা তোমরা যা কিছু করো তা তিনি জানেন। রুহ কবজ করার পর দ্বিতীয় দিনে আবার তিনি তোমাদের সেই কর্মজগতে পাঠিয়ে দেন যেন জীবনের নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হতে পারে, কেননা শেষ পর্যন্ত তার কাছে ফিরে যেতে হবে। তোমরা কি কাজ করো তখন তিনি তোমাদেরকে তা বলে দেবেন। এ দুটো আয়াতে কথা বলা হয়েছে যে মৃত্যুকালে আত্মা দেহচ্যুত হয় এবং ঘুমন্তকালেও, কিন্তু পার্থক্য এটাই যে যাদের মৃত্যুর সিদ্ধান্ত করা হয়েছে তাদের আত্মা দেহে ফেরত পাঠানো হয় না, যাদের মৃত্যুর সিদ্ধান্ত হয়নি তাদের আত্মাগুলো নির্দিষ্ট কালের জন্য ফেরত পাঠানো হয়। এতে বোঝা যায় আত্মাকে দেহচ্যুত করা হলেই ঘুম আসে, কিন্তু ঘুম সাময়িক, কারণ আত্মাকে আবার পাঠানো হয়, তার আত্মাকে ফেরত পাঠানো হয় না, তাকে চূড়ান্ত মৃত বলে ঘোষণা করা হয়। এতে চিন্তাশীল লোকদের চিন্তার খোরাক রয়েছে, তা বলে দেওয়া হয়েছে প্রথম আয়াতটিতে। অধ্যাপক আর্থার এলিসন কোরআনের আয়াতগুলোর ওপর চিন্তা গবেষণা করে এ সিদ্ধান্তে পৌঁছেছেন যে মৃত্যু ও ঘুম একই বস্তু, যেখানে আত্মা দেহচ্যুত হয় তবে ঘুমের বেলায় আত্মা দেহে ফিরে আসে এবং মৃত্যুর বেলায় আসে না। কিন্তু এ দেহচ্যুতির ধরন আলাদা, যে আত্মা চিরদিনের জন্য দেহচ্যুত হচ্ছে তার দেহচ্যুতির সময় মানুষ তা বুঝতে পারে, এজন্য অসহ্য যন্ত্রণা হয়। ওজা আতসাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এবং সত্যি সত্যি মৃত্যুর যন্ত্রণা বা কঠিন এসে যায়। এ মৃত্যু এমন এক বস্তু যা থেকে তুমি পালিয়ে থাকতে চেয়েছিলে, আবার কখনো এর ব্যতিক্রমও দেখা যায়। কোনো কোনো সুস্থ ব্যক্তি নামাজ পড়ছে সিজদারত অবস্থায়, তার এবং অন্যান্যের অজ্ঞাতে তার মৃত্যু এসে যাচ্ছে, অথবা রাতে খেয়ে দেয়ে আরামে ঘুমোচ্ছে কিন্তু সে ঘুম আর ভাঙছে না। মৃত্যুকালে আত্মা দেহচ্যুত হওয়ার সাথে সাথে দেহের রক্ত চলাচল সজীবতা আর বাকি থাকে না, কিন্তু নিদ্রাকালে সবই থাকে। আসলে নিদ্রা ও মৃত্যু এটাই যে পার্থক্য, তাও নির্ভর করে দেহ ও জীবনের মালিক আল্লাহরই সিদ্ধান্তের ওপরে। মৃত্যুর সিদ্ধান্ত হলে দেহের অবস্থা একরূপ হয় এবং সিদ্ধান্ত না হলে দেহের অবস্থা অনেকাংশে স্বাভাবিক থাকে। এ আল্লাহর এক অসীম কুদরত, যা অস্বীকার করার উপায় নেই। একটা দৃষ্টান্তের সাহায্যে বুঝবার চেষ্টা করা যাক। মনে করুন একটি বাড়ি বদল করে অন্য স্থানে চলে যাচ্ছে, এ অবস্থায় সে তার বাড়ির যাবতীয় আসবাবপত্র ঝাড়ু পাপোষ পর্যন্ত নিয়ে যাচ্ছে, এরপর একটা শূন্য ঘর মাত্র পড়ে থাকে। কিন্তু সে যখন কিছুক্ষণ বা কিছুদিনের জন্য অন্য স্থানে বেড়াতে যায় তখন তার বাড়ির আসবাবপত্র আগের মতোই থাকে, থাকে না শুধু সে, মৃত্যু ঠিক তেমনই, শুধু বাড়ি বদলি নয়, ইহলোক থেকে পরলোক বদলি বা স্থানান্তর। এরপর তার ঘরটির মধ্যে হৃৎপিণ্ডের স্পন্দন, রক্ত চলাচল,
দেহের সজীবতা, জ্ঞান, বিবেক, অনুভূতি শক্তি প্রভৃতি আসবাবপত্রের কোনোটাই সে ফেলে যায় না। কিন্তু নিদ্রাকালে আত্মাটি তার ঘরের সমুদয় আসবাবপত্র রেখেই কিছুকালের জন্য অন্যত্র চলে যায়। আশা করি দৃষ্টান্তে ঘুম ও মৃত্যুর পার্থক্য বোঝা কষ্টকর হবার কথা নয়। মহান আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অন্যত্র তিনি বলেছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহর চেহারা ব্যতীত সব কিছুই ধ্বংসশীল। মৃত্যুর পর কোনো মানুষ আর পৃথিবীতে ফিরে আসে না, তাই মৃত্যুর ভয়াবহতা হুবহু বর্ণনা করাও সম্ভব নয়। কিন্তু কোরআন ও হাদিসে মৃত্যুর কঠিনতম ও ভয়াবহতার ব্যাপারে যা যা বর্ণিত রয়েছে তা থেকে অবগত হওয়া যায় যে পৃথিবীর সর্বপ্রকার দুঃখ, ব্যথা, চিন্তা, কষ্ট, বিপদ আপদ যদি একত্রিত হয় তাহলে মৃত্যুর কষ্ট এর চেয়ে বহুগুণ অধিক হবে। মহান আল্লাহ বলেছেন, ওজাত সাকরাতুল মাউতি বিল হাক্কি, মৃত্যু যন্ত্রণা সত্যি সত্যি আসবে। আয়াতে বর্ণিত হাক্কি থেকে উদ্দেশ্য আলমে বারজাখের প্রকৃত অবস্থা ফেরেশতাগণের দেখতে পাওয়া যাবে, আজাব বা সওয়াব সম্পর্কে সুদৃঢ় বিশ্বাস হয়ে যাবে। মৃত্যুর কঠোরতা বর্ণনা করতে গিয়ে সূরা কিয়ামায় মহান আল্লাহ বলেছেন, কাল্লা ইজা বালাগতি তারাকিয়া ওয়াকিল আমান রক অজন্না আন্নাহুল ফিরাক অলতাফাতি সাক বিসাক, কিছুতেই তোমাদের ধারণা সঠিক নয় যখন প্রাণ উষ্ঠাগত হবে এবং বলা হবে কে তাকে ক্ষমা করবে, তখন তার প্রত্যয় হবে যে এটা তাদের বিদায় ক্ষণ ও পায়ের সাথে পা জড়িয়ে যাবে। পায়ের সাথে পা জড়িয়ে যাওয়ার অর্থ হচ্ছে মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণা পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকে, ফলে মানুষের প্রাণ বের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যু যন্ত্রণা অত্যন্ত কষ্টদায়ক। অন্য হাদিসে বলা হয়েছে, স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অসুস্থতায় শয্যাশায়িত হয়ে মৃত্যুবরণ করেন সেখানে তার অবস্থা এমন ছিল যে পানির পাত্র কাছেই রাখা ছিল এবং তাতে বারবার হাত ভিজিয়ে চেহারা মোবারক মুছতেন, নিজের চাদর দিয়ে কখনো মুখ ঢেকেছেন আবার কখনো তা মুখ থেকে সরিয়ে নিয়েছেন। যখন মৃত্যু যন্ত্রণায় বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হতেন তখন তিনি তার চেহারা থেকে ঘাম মুছেছেন আর বলেছেন, সুবহানাল্লাহি ইন্নালিল মাউতি লাসাকরাতুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মৃত্যু যন্ত্রণা বড়ই কঠিন, সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু যন্ত্রণা দেখার পর কারো মৃত্যু যন্ত্রণা আমার কাছে আর কঠিন বলে মনে হতো না। জীবনের শেষ পর্যায়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের অস্পষ্টতা এসে গিয়েছিল। মিশর বিজয়ী সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বারবার বলতেন, সব লোকদের দেখে আশ্চর্য লাগে মৃত্যুর সময় যাদের হুশ জ্ঞান ঠিক থাকে, অথচ তারা কেন যেন মৃত্যুর রহস্য বর্ণনা করে না। আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুশয্যায় শায়িত ছিলেন তখন তাকে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার কথা স্মরণ করিয়ে দিলেন। আমর রাদিয়াল্লাহু আনহু নিঃশ্বাস ত্যাগ করে বলতে লাগলেন, মৃত্যুর প্রকৃত অবস্থা বর্ণনা করার মতো নয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কত সুন্দরভাবেই না বলেছেন, মানুষের শ্রেষ্ঠ রক্ষক তার মৃত্যু, কিন্তু এতটুকুই বলতে পারি যে আমার মনে হচ্ছে পৃথিবীর ওপর যে আকাশ ভেঙে পড়েছে আর আমি এ উভয়ের দ্বারা নিষ্পেষিত হচ্ছি এবং আমার কাঁধে মনে হয় কোনো পাহাড় স্থাপন করা হয়েছে, পেটে খেজুরের কাঁটা ফুঁড়ে দেয়া হয়েছে আর মনে হচ্ছে যে আমার শ্বাস সূচের ছিদ্র দিয়ে বের হচ্ছে। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু যন্ত্রণা শুরু হবার পর এই কবিতাটি আবৃত্তি করেছিলেন, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে কি কেউ চিরকাল জীবিত থাকবে, মৃত্যু কি কোনো পাপ। ইস্তিয়ার ঠিক মৃত্যুর সময় এই কবিতাটি আবৃত্তি করেছিলেন। আফসোস, যদি আমি রাজ্যপতি না হতাম, আক্ষেপ, যদি আমি দুনিয়ার স্বাদ গ্রহণ করতে যেয়ে অন্ধ না হতাম, আক্ষেপ, আমি যদি সে ভিখারির ন্যায় হতাম যে সামান্যতে জীবনযাপন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন ও কাফেরের মৃত্যুর ধরন ভিন্নরূপ বর্ণনা করেছেন, এর সারসংক্ষেপ এটাই, যখন মুমিনের মৃত্যুর সময় হয় তখন সূর্যের ন্যায় আলোকময় চেহারা সম্পন্ন ফেরেশতা জান্নাত থেকে সুগন্ধময় রেশমি কাপড় সাথে নিয়ে এসে মুমিন ব্যক্তিকে সালাম করে। মালাকুল মউত তার রুহ কবজ করার পূর্বে তাকে সুসংবাদ দেয় যে, হে পবিত্র আত্মা, তুমি আনন্দিত হও, তোমার জন্য রয়েছে আল্লাহর রহমত এবং জান্নাতের নিয়ামতসমূহ। এ সুসংবাদ শুনে মুমিন ব্যক্তির অন্তর আল্লাহর কাছে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যায়।
আর তখন মুমিন ব্যক্তির আত্মা তার শরীর থেকে এমনভাবে বের হয় যেন কোনো পানির বোতলের মুখ খুলে দিলে এর পানি গড়িয়ে পড়ে। ফেরেশতা রুহ কবজ করার পর তার সুগন্ধিময় সাদা রেশমি কাপড়ে জড়িয়ে আকাশের দিকে উঠতে থাকে। তখন মুমিন ব্যক্তির রুহ থেকে এত বেশি সুগন্ধি বের হয় যে আকাশের ফেরেশতাগণ তা অনুভব করে একে অন্যকে বলতে থাকে কোন মুমিন ব্যক্তির রুহ পরে আসছে। ফেরেশতাগণ আকাশের দরজার কড়া নাড়া মাত্রই প্রথম আকাশের ফেরেশতাগণ জিজ্ঞেস করেন, এ কোন পবিত্র আত্মা? উত্তরে তাকে বহনকারী ফেরেশতাগণ বলে, সে অমুকের সন্তান অমুক। তখন আকাশের ফেরেশতাগণ তার জন্য দুয়ার খুলে দেন এবং তাকে স্বাগত জানান, যা পবিত্র আত্মাকে আল্লাহর রহমত ও নিয়ামতের সুসংবাদ দেয়া হয়। ফেরেশতাগণ তাকে দ্বিতীয় আকাশে নিয়ে যান। প্রথম আকাশের ফেরেশতাগণ তাকে সম্মানস্বরূপ দ্বিতীয় আকাশ পর্যন্ত বিদায় জানাতে তার সাথে এগিয়ে চলেন। দ্বিতীয় আকাশে মুমিনের আত্মাকে প্রথম আকাশের ন্যায় সুস্বাগত জানানো হয়। এরপর তৃতীয়, চতুর্থ এমনকি সপ্তম আকাশ পর্যন্ত রূহ পৌঁছে যায়। সেখানে পৌঁছার পর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে, আমার এ বান্দার নাম এলিয়েনে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের তালিকায় লিখো। এরপর প্রশ্নোত্তরের জন্য তার রূহ পুনরায় শরীরে ফেরত পাঠানো হয়। কবরে আগন্তুক ফেরেশতাগণকে মুনকার ও নকির বলে। তাদের চেহারা কালো, চোখ মোটা উজ্জ্বল, দাঁত গরুর শিঙের ন্যায় বড় বড়, বিজলির ন্যায় চমকদার। সে দাঁত দিয়ে মাটি ঘষে ঘষে কর্কশ্বরে বলবেন, মান রব্বকা তোমার প্রভুকে, মান নবীয়কা তোমার নবীকে, মা দীনকা তোমার দিন কি ছিল। কবরের অন্ধকার, একাকিত্ব, মুনকার ও নাকিরের ভয়ানক চেহারা দেখা সত্ত্বেও মুমিন ব্যক্তির কোনো প্রকারের ভয় অনুভব হবে না, বরং ধীর স্থিরতার সাথে মুনকার ও নাকিরের প্রশ্নের উত্তর দেবে। প্রশ্নের উত্তর দেওয়ার সময় কোনো কোনো ইমানদারের কাছে সূর্য অস্তমিত হবার মতো মনে হবে। তাই মুমিন ব্যক্তি ফেরেশতাদের প্রশ্নের উত্তরে বলবে, একটু দাঁড়াও, আগে আমাকে নামাজ আদায় করতে দাও, এরপর আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। এরপর যখন সে অনুভব করবে যে এটা নামাজ আদায়ের স্থান নয়, তখন সে মুনকার ও নাকিরের প্রশ্নের উত্তর দেওয়া শুরু করবে। প্রশ্নোত্তরের পর জাহান্নামের দিকে একটি ছিদ্র করে মুমিন ব্যক্তিকে জাহান্নামের আগুন দেখানো হবে এবং বলা হবে, এটাই সে জাহান্নাম যেখান থেকে আল্লাহ নিজ দয়া ও অনুগ্রহের মাধ্যমে তোমাকে রক্ষা করেছেন। এরপর জান্নাতের দিকে একটি ছিদ্র বা দরজা খুলে দেওয়া হবে, যার ফলে মুমিন ব্যক্তি জান্নাতের নিয়ামতসমূহ দেখে আনন্দ অনুভব করবে। সে সময় মুমিন ব্যক্তিকে জান্নাতে তার বাসস্থানও দেখানো হবে, আর কবর 70 হাত বা যতদূর তার দৃষ্টিগোচর হবে ততদূর পর্যন্ত প্রশস্ত করে দেয়া হবে এবং তার কবরকে 14 তারিখের চাঁদের আলোর ন্যায় আলোকিত করে দেয়া হবে। জান্নাতের সুগন্ধিময় পোশাক তাকে পরানো হবে, জান্নাতের আরামদায়ক নরম বিছানা তার জন্য প্রস্তুত করে দেয়া হবে। কবরে মুমিন ব্যক্তির সামনে খুব সুন্দর চেহারা সম্পন্ন সুগন্ধিযুক্ত পোশাক পরিহিত এক ব্যক্তি আসবে। মুমিন ব্যক্তি তাকে জিজ্ঞেস করবে, তুমি কে? তিনি বলবেন, আমি তোমার নেক আমল, তোমার পরকালীন জীবনে আরাম ও সুখ শান্তির সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। তখন মুমিন ব্যক্তি বলবে যে, হে আমার প্রভু, তুমি তাড়াতাড়ি কিয়ামত সংঘটিত করো, যাতে করে আমি আমার পরিবার পরিজনের কাছে ফেরত যেতে পারি এবং তাদেরকেও আমার শুভ পরিণতি সম্পর্কে অবগত করাতে পারি। উত্তরে ফেরেশতাগণ বলবেন, তুমি এখন আরামে শুয়ে থাকো, কেননা এখান থেকে ফিরে যাওয়া আর সম্ভব নয়। তখন মুমিন ব্যক্তি ঘুমিয়ে পড়বে। কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত সে এভাবেই ঘুমিয়ে থাকবে। কিয়ামতের দিন আল্লাহ তাকে উঠাবেন এবং তখন থেকে তার পরকালীন সফরের পরবর্তী স্তর শুরু হবে। অন্যদিকে যখন বদকারের মৃত্যুর সময় আসে, তখন তার জান কবচ করার জন্য অত্যন্ত কুৎসিত চেহারা সম্পন্ন ফেরেশতা দুর্গন্ধময় কাপড় সাথে নিয়ে এসে তাকে হে খবিস, রুহ ইত্যাদি শব্দের মাধ্যমে সম্বোধন করে আল্লাহর অসন্তুষ্টি এবং জাহান্নামের দুঃসংবাদ দেবেন। তা শুনে বদকারের রুহ শরীর থেকে বের হতে দ্বিধাবোধ করবে। তখন ফেরেশতাগণ তার রুহ এমনভাবে জোরপূর্বক হরণ করবেন যেমন অকেজ লোহা কোনো খুঁটি থেকে জোর করে বের করা হয়, আর কোরআন মাজিদে তা বের করার পদ্ধতির কথা এভাবে বর্ণিত হয়েছে, অন্নাজিআতি গরক, শপথ তাদের যারা নির্মমভাবে উৎপাটন করে। তাদের রুহ বের হতে চায় না, কিন্তু ফেরেশতাগণ তা জোর করে বের করে নেবে। অন্য এক আয়াতে আল্লাহ বলেছেন, আর যদি তুমি দেখতে সে সময়ের অবস্থা যখন জালিমরা সম্মুখীন হয় মৃত্যু সংকটে, আর ফেরেশতারা হাত বাড়িয়ে বলবে,
নিজেদের প্রাণগুলো বের করো, আজ তোমাদের সেসব অপরাধের শাস্তি হিসেবে লাঞ্ছনাময় শাস্তি দেওয়া হবে। যেহেতু তোমরা আল্লাহর ওপর মিথ্যা দোষারোপ করে অকারণে প্রলাপ বকছিলে এবং তার আয়াতসমূহ স্বীকার করতে অহংকার করেছিলে, এ সময় বৎকারের রোহ থেকে এতই দুর্গন্ধ আসবে যেমন কোনো পচা গলা মৃতদেহ থেকে বর্ণনাতীত দুর্গন্ধ আসে। ফেরেশতা যখন তাকে আকাশের দিকে নিয়ে যেতে থাকেন, তখন আকাশের ফেরেশতাগণ সেখানে থেকেই উপলব্ধি করে বলবেন কোন খবিস রুহ আকাশের দিকে নিয়ে আসা হচ্ছে। যখন মালাকুল মউত বৎকারের দুর্গন্ধময় রুহ নিয়ে প্রথম আকাশে পৌঁছে দরজায় টোকা দেয়া মাত্র জিজ্ঞেস করা হবে কে সে, উত্তরে মালাকুল মউত বলবেন সে অমুকের ছেলে অমুক। তখন আকাশের ফেরেশতাগণ বলবেন এই খবিস শরীরের আত্মার জন্য কোনো স্বাগতম নেই, এর জন্য আকাশের দরজাসমূহ খোলা হবে না, একে আপদস্থভাবে পুনরায় পৃথিবীতে পাঠাও। তখন ফেরেশতা তাকে প্রথম আকাশ থেকে মাটিতে ফেরত নিয়ে আসবেন। এদিকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে যে এর নাম সিজ্জিনে পাপিষ্ঠদের তালিকায় রাখো। এরপর তার রুহকে দ্বিতীয়বার প্রশ্নোত্তরের জন্য তার শরীরে পাঠানো হবে। কবরে মুনকার ও নাকির যখন কাফিরের কাছে আসবেন তখন সে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। তখন মুনকার ও নাকির তাকে জিজ্ঞেস করবেন মান রব্বুকা তোমার প্রভুকে, মান নবীয়ুকা তোমার নবীকে, মা দিনুকা তোমার দিন কি ছিল। বদকার উত্তরে বলবে আফসোস আমি কিছুই জানি না। আর যদি মৃত ব্যক্তি মুনাফিক হয় তাহলে বলবে মানুষকে আমি যা কিছু বলতে শুনতাম আমিও তাই বলতাম। কাফির বা মুনাফিকের উত্তরের পর জান্নাতের দিকে একটি দরজা খুলে জান্নাতের নিয়ামতসমূহ তাদের এক পলক দেখানো হবে এবং বলা হবে যে এটাই হচ্ছে সে জান্নাত যেখান থেকে আল্লাহ তোমাকে তোমার কুফরি বা মুনাফিকের কারণে বঞ্চিত করেছেন। এরপর তার জন্য জাহান্নামের দিকে একটি পথ খুলে দেওয়া হবে, সেখানে অবস্থান করেই সে জাহান্নামের শাস্তি পেতে থাকবে, সাথে সাথে জাহান্নামে তার অবস্থান স্থলও তাকে দেখানো হবে। এরপর আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে একে আগুনের পোশাক পরিয়ে দাও এবং আগুনের বিছানা বিছিয়ে দাও। এরপর অন্ধ এবং মুখ ফেরেশতা তার উপর ন্যস্ত করা হবে যে তাকে লোহার হাতুড়ি দিয়ে প্রহার করতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে হাতুড়ি এতই ভারী হবে যে এর দ্বারা যদি কোনো পাহাড়ে আঘাত করা হয় তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এর সাথে আরও থাকবে বিভিন্ন সাপ বিচ্ছু যা কিয়ামত পর্যন্ত তাকে অনবরত ছোবল দিতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবরের সাপ বিচ্ছু এতই বিষাক্ত হবে যে যদি তা জমিনে একবার নিঃশ্বাস ত্যাগ করে তাহলে জমিনে আর কোনো দিন তৃণলতা উৎপন্ন হবে না। এসব আজাবের সাথে কাফিরকে আরও একটি অতিরিক্ত আজাব দেয়া হবে, আর তা হল কবরের দুই পার্শ্বের মাটি তাকে বারবার চাপতে থাকবে, এর ফলে তার এক পার্শ্বের হাড় অন্য পার্শ্বে চলে যাবে। এসব আজাব কিয়ামত পর্যন্ত সে ভোগ করতে থাকবে। কবরে কাফিরের পাশে এক কুৎসিত চেহারা সম্পন্ন দুর্গন্ধময় ভীতিকর এক ব্যক্তি আসবে, তাকে দেখে কাফের বলবে কে তুমি, সে বলবে আমি তোর আমল, তোকে তোর খারাপ পরিণতির কথা জানাতে এসেছি। কাফির মৃত্যুর পর থেকেই এ শাস্তি ভোগ করতে থাকবে এবং কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত এসব শাস্তি তিনি পতিত থাকবে। প্রশ্নোত্তরের পর মুমিন ব্যক্তির রুহ ইল্লিনে রাখা হবে আর কাফির ও মুনাফিকদের রুহ রাখা হবে সিজ্জিনে। উল্লেখ্য ইল্লিন যেখানে ইমানদারগণের রুহ কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে, অনুরূপভাবে সিজ্জিন যেখানে কাফির ও মুশরিকদের নাম লেখা হয়, যেখানে কাফির ও মুশরিকদের রুহসমূহ কিয়ামত পর্যন্ত বন্দী হয়ে থাকবে। এটা হচ্ছে কঠিনতম স্থান কবর, যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি কবরের চেয়ে কঠিনতম স্থান আর কোথাও দেখিনি। তিনি সে কবরের ফিতনা থেকে আশ্রয় কামনা করার জন্য তার সাহাবীগণকে শিক্ষা দিয়েছেন তোমরা তা থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করো। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কবরের ফিতনা থেকে আশ্রয় চাওয়ার দোয়া এমনভাবে শিক্ষা দিতেন যেভাবে কোরআনের আয়াত শিক্ষা দিয়েছেন। একদিন খুতবা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে এ বলে সতর্ক করেন যে তোমরা কবরে দাজ্জালের ফিতনার ন্যায় পরীক্ষায় নিপতিত হবে। এ কথা শুনে সাহাবীগণ এতই ভীত সন্ত্রস্ত হলেন যে তারা কাঁদতে শুরু করলেন। আমিরুল মুমিনীন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের কথা স্মরণ হলে এতই অধিক পরিমাণে কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত। তিনি বলতেন কবর আখেরাতের মঞ্জিলসমূহের সর্বপ্রথম মঞ্জিল, যে এখান থেকে মুক্তি লাভ করবে তার জন্য পরবর্তী মঞ্জিলসমূহ সহজ হবে।
আর যে এখান থেকে মুক্তি পাবে না তার জন্য পরবর্তী মঞ্জিলসমূহ আরও কঠিন হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কবর ও আখিরাতের কথা স্মরণ করে এতই কাঁদতেন যে তার চেহারায় দুটি কালো দাগ পড়ে গিয়েছিল। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু মৃত্যু ও বারজাখের জিন্দেগির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক খুতবা শুনে আফসোস করে থাকেন এ বলে যে, হায়, যদি আমি কোনো গাছ হতাম তাহলে তা আমার জন্য কতই না উত্তম ছিল যে একসময় মালিক আমাকে কেটে ফেলত আর আমার জীবনের পরিসমাপ্তি ঘটত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর যখন মৃত্যুর সময় হলো তখন তিনি কাঁদতে লাগলেন। এতে লোকেরা জিজ্ঞেস করে কি আবু হুরায়রা, পৃথিবী ছেড়ে চলে যাচ্ছ তাই কাঁদছ? উত্তরে তিনি বললেন, না, বরং দীর্ঘ সফরে স্বল্প পথের কারণে কাঁদছি। আমি এমন এক সন্ধিক্ষণে এসে উপনীত হয়েছি যার সামনে রয়েছে জান্নাত অথবা জাহান্নাম, কিন্তু আমি জানি না যে আমার ঠিকানা কোথায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মৃত্যু ও কবরের ভয়ে কতটা ভীত সন্ত্রস্ত থাকতেন তা বোঝা যায় কবিতার পঙ্গুক্তি থেকে। হে প্রভু, আমার কি অবস্থা হবে, সৎ আমল আমার নেই, অসৎ আমল অসংখ্য, পাথেয় স্বল্প। কবরের কঠিন মঞ্জিলকে আমাদের পূর্বসূরীরা যতটা ভয় পেতেন আজ আমরা তা থেকে ততটা অন্যমনস্ক এবং নির্ভয়ে দিনাতিপাত করি। পৃথিবীর রং তামাশায় আমরা এতই বিভোর হয়ে গিয়েছি যে ভুলেও কখনো কবরের কথা স্মরণ হয় না। আমাদের অন্যমনস্কতার ব্যাপারে কোরআন মাজিদের এ দিক নির্দেশনা যথার্থ বলে প্রমাণিত হয়েছে। ইকুতারবালিন্নাসি হিসাবুহুম অহম ফি গফলাতিম মুরিদুন, মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন কিন্তু তারা উদাসীনতায় অন্যমনস্ক রয়েছে।